আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, প্রত্যেক দিন আমাদেরকে সলাৎ পড়তে হয়। এখন সলাৎ পড়তে গিয়ে আমাদের অনেক ভুল হয়ে থাকে। বিশেষ করে ধরুন আপনি সলাতে সানা পড়েননি, বিসমিল্লাহ পড়েননি, সুরা ফাতেহার পর আমিন বলেননি, দুরূদ শরীফ পড়েননি, তারপরে তাশাহুদে আমরা আঙ্গুল তুলি সেটা করেননি, ইত্যাদি ইত্যাদি অনেক সুন্নত কাজগুলো রয়েছে সেগুলো করতে আপনি ভুলে গিয়েছেন। সেক্ষেত্রে আপনার কি সাহস দিতে হবে কি না, এ প্রশ্নে শেখ উসাইমিন রহিমুল্লাহ তিনি বলেন যে যদি ভুল বশত আপনি মুস্তাহাব তথা বা কোনো সুন্নত কাজ ছেড়ে দেন, এটা যদি আপনার জন্য অভ্যাসে পরিণত হয়ে যায়, ধরুন আপনি সবসময় সুরা ফাতিহা পর আমিন বলেন, এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, সলাতে 21টি সুন্নত রয়েছে, যে সুন্নতগুলি একটি আপনি পড়তে পারেননি, করতে পারেননি যে কোনোভাবে, কিন্তু আপনি প্রত্যেক দিন প্রতিনিয়ত করতেন, সেই ক্ষেত্রে যদি আপনার ভুল হয়ে যায় করেননি, তাহলে হাদিসে সহিহ মুসলিমে প্রত্যেক ভুলের জন্য দুটি সেজদার কথা বলা হয়েছে। যেহেতু এখানে যে নির্দিষ্টটি দেওয়া হয়েছে তা আমভাবে দেওয়া হয়েছে, ওয়াজিবের ক্ষেত্রেও যা, সুন্নতের ক্ষেত্রেও তা। এখন আপনি যদি রেগুলারলি প্রত্যেক দিন যদি না করেন যে সুন্নতগুলো, তাহলে আপনার সেজদা করা কোনো প্রয়োজন নেই, সাহু সেজদা করার কোনো প্রয়োজন নেই। আর যদি আপনি প্রতিনিয়ত করেন সেক্ষেত্রে আপনাকে সাহু সেজদা দিতে হবে। আশা করি আপনারা প্রশ্ন উত্তর পেয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে মানান, তাফিক দান করুক, আমিন।